हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल एबीसी फ्लाई। आज के वीडियो किन्तु कोनो रकम घुड़ी संक्रांत मांजा संक्रांत नय, कतगुलो कथा अपन संगे शेयर करब बोले आज के वीडियो करछी। प्रथमत आपनारा कमेंटे अनेकेई बोलछेन जे ए दोकान बा ओ दोकान वीडियो केन करछी ना, बा जे समस्त दोकान वीडियो आगे करेछी जेमन टीएन काइट ए रकम धरनेर दोकान वीडियो अपनारा करते बोलछेन। একটা কথা আপনাদেরকে বলে রাখি, টিএন কাইটে আমরা অনেকবার অ্যাপ্রোচ করেছি, বাট ওরা সবসময় একটা কথা আমাদেরকে বলে যে আমাদের স্টক নেই, স্টক আসলে ভিডিও করবে। এবারে অনেক লোকের এরকম ধারণা হয়ে গেছে যে হয়তো ইউটিউবের চ্যানেল করে আমাদের প্রচুর লাভ হচ্ছে, ওদের হয়তো সেই অনুযায়ী লাভ হচ্ছে না। কিন্তু বিশ্বাস করুন, এবং আপনারা যারা ইউটিউবের সঙ্গে জড়িত তারাও জানেন যে ইউটিউব থেকে যে পরিমাণ লাভ হয় সেই পরিমাণ লাভের জন্য একটা দোকানে বারবার পাঁচবার ছবার করে ভিজিট করার কোনো মানেই হয় না। তবুও আমরা শুধুমাত্র যেহেতু আপনারা বলেন যে টিএন কাইটের একটা ভিডিও বানাতে, ওই জন্য আমরা ওদের কাছে অনেকবার অ্যাপ্রোচ করেছিলাম। তো বারবার বলা সত্ত্বেও ওরা কনভিন্স হয়নি। ওরা সবসময় বলেছে যে ওদের কাছে স্টক কম আছে, স্টক নেই। আমি বলেছিলাম যে যা স্টক আছে তাই নিয়েই ভিডিও করি, কারণ আমাদের ভিউয়ার্সরা খুব ডিমান্ড করছে, ওই জন্য ওদের দোকানের ভিডিও করা পসিবল হয়নি। রাজর্ষির কাছে এখন সত্যি স্টক নেই, ও বলেছে যে হয়তো এক দু দিনের মধ্যে রাজর্ষির ভিডিও আমরা করতে পারবো। ও নিজেই বলেছে আমাকে, আমি ওকে বলিনি, ও নিজেই আমাকে ডেকে বলেছে দাদা এক দু দিন বাদে আমার ভিডিওটা একটুখানি করে দিও। আর এই বছরে কিছু কিছু নতুন দোকানের ভিডিও করেছি, যেমন তামান্না কাইট, নাড়ুদার তামান্না কাইট যেটা হাওড়া জগাছায় আছে, তারপরে মিঠিয়াবুরুজে একটা নতুন দোকানের করেছি, প্রাইম কাইট শপের একটা ভিডিও করেছি, আর বাউদার ভিডিও তো আমরা প্রত্যেক বছরই মোটামুটি করি, বাউদার সঙ্গে চেনাশোনা আছে আমাদের। তো ওরা হচ্ছে খুব স্পোর্টিং, ওরা ব্যাপারটা স্পোর্টিংলি নিয়েছে এবং একবার বলাতেই ওরা রাজি হয়েছে, এবং তারা খুব ভালো করে রেসপন্স দেখিয়েছে। এবার যারা রেসপন্স দেখায় তাদের ভিডিও করেও মজা লাগে, কিন্তু যারা রেসপন্স দেখায় না, যারা হয়তো ভাবে যে আমাদেরই লাভ, তাদের ভিডিও করে কিন্তু খুব একটা মজা লাগে না। এই কারণে আমরা এখনও পর্যন্ত টিএন কাইটের ভিডিও করতে পারিনি, এবং ঠিক করেছি যে যদি ওরা আমাদের কাছে অ্যাপ্রোচ না করে তাহলে ওদের ভিডিও আর করবো না। অবশ্যই কলকাতার আরও প্রচুর দোকান আছে, সময়ের জন্য সব দোকানে যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি, এবং আমরা চেষ্টা করব কিছু কিছু দোকানে অবশ্যই যাওয়ার। দ্বিতীয় কথা হচ্ছে যে ঘুড়ি মাঞ্জার কোয়ালিটি নিয়ে আপনারা কথা বলছেন। আমরা এবছরে কোনো ম্যাচ খেলার ঘুড়ি বা মাঞ্জার দোকানে রিভিউ কিন্তু এখনও করিনি। এই যে ঘুড়ি বা মাঞ্জার দোকানে রিভিউগুলো আমরা করেছি, এগুলো হচ্ছে লোকাল কাইট ফাইটিংয়ের জন্য। মানে আপনি একদিন দুদিন, বা আপনি ছাদ থেকে ছোট জায়গার মধ্যে প্যাচ খেলেন, আপনার পাড়া থেকে অনেক ঘুড়ি ওড়ায় অনেকে, সেই জন্য এই সমস্ত ঘুড়ি মাঞ্জার ভিডিওগুলো আমরা করছি। যাতে এটা কিন্তু আমরা কোনো পার্টিকুলার ম্যাচের কথা ভেবে করছি না, এটা করছি আমরা ওভারঅল টোটাল কাইট কালচারটার জন্য, যে লোকে যাতে মোটামুটি সবাই বাচ্চা থেকে বড় সবাই ঘুড়ি ওড়ায়, এই কথাগুলো ভেবে এই ভিডিওগুলো আমাদের করা। তো দেখেছেন হয়তো আপনারা বারবার যেটা বলছেন যে সমস্ত ঘুড়ির কোয়ালিটি খুব ভালো নয়, মাঞ্জার কোয়ালিটি খুব ভালো নয়, এটা আমরাও জানি। আপনারা যদি মেটিয়াবুরুজে যান, মেটিয়াবুরুজের ডিমান্ডটাই হচ্ছে ওই রকম যে কম দামে বেশি মাল কী করে পাওয়া যায়। এবারে ওখানেও কি বড় মেকার নেই? ওখানেও অনেক বড় বড় মেকার আছে, তাদেরকে যদি আপনি সেই রকম দাম দেন এবং তাদেরকে যদি অর্ডার করে আসেন, তারা কিন্তু ভালো ঘুড়ি আপনাকে বানিয়ে দিতে পারবে। কিন্তু ওখানে লোকের ডিমান্ডটাই হচ্ছে অল্প পয়সা দেবো এবং বেশি করে মেটেরিয়াল আমরা পাবো, ওই কারণে কিন্তু ওখানে ঘুড়ির কোয়ালিটি খারাপ হলেও হতে পারে। কিছু সব ঘুড়ির কোয়ালিটি খারাপও নয়, এটাও আমি বলছি, একটু দামি যে ঘুড়িগুলো আছে ওগুলোর কোয়ালিটি অবশ্যই ভালো। এবং ওরা নিজেরাই সবসময় বলে যে আমরা ফুল ফ্যান্সি ঘুড়ি বানাই না, আমরা চালু ফ্যান্সি ঘুড়ি বানাই বা মিডিয়াম ফ্যান্সি ঘুড়ি বানাই, এবারে যদি কেউ অর্ডার করে তাদের জন্য আমরা ফুল ফ্যান্সি বানিয়ে দিই, কিন্তু তার জন্য দামটা কিন্তু সেই রকমই লাগে। কিন্তু মেটিয়াবুরুজের কাইট মার্কেটটাকে ভালো লাগার কারণ হচ্ছে ওইখানে কিন্তু অনেক ধরনের ফ্যান্সি, সুন্দর সুন্দর, মানে দেখতে ফ্যান্সি অনেক ঘুড়ি পাওয়া যায়, মানে দারুণ দারুণ ডিজাইন পাওয়া যায়। ডিজাইনগুলো হয়তো আমাদের ম্যাচের ঘুড়িতে বা নর্মালি কেউ বানায় না, কারণ খাটনি আছে। প্লাস্টিকের ঘুড়ির মধ্যেও যে সমস্ত বড় বড় ঘুড়ি, কিছু ইউনিক টাইপের ঘুড়ি মেটিয়াবুরুজে পাওয়া যায়, ওই জন্যই কিন্তু ওইখানকার কাইট মার্কেটটার ভিডিও করা। আমরা কিন্তু ম্যাচের ঘুড়ি মাঞ্জার জন্য ওখানকার ভিডিও করি না। এবং তিন নম্বর একটা খুব ভাইটাল কথা আপনাদেরকে বলি, আমরা জানি এখনও পর্যন্ত মেটিয়াবুরুজ, মেটিয়াবুরুজ কেন, এখনও পর্যন্ত খড়দা কলকাতার কিছু অঞ্চলে কিন্তু এখনও পর্যন্ত নাইলনের সুতো মাঞ্জা বিক্রি হয়। এবারে এখানে একটা ফ্র্যাঙ্কলি আপনাদের কথা বলি, সমস্ত সময়ে কিন্তু যে কোনো ব্যবসা চলে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপরে। যদি কোনো মালের ডিমান্ড না থাকে তাহলে কিন্তু সেই মাল কেউ রাখবে না বা বিক্রি হবে না। তার মানে বুঝতে হবে যে আপনার আমার মতোই কোনো মানুষ সেইখানে গিয়ে নাইলনের সুতো চাইছে বা নাইলনের মাঞ্জা চাইছে, ওই জন্যই কিন্তু ওরা মালটা স্টকে রেখেছে। দেখুন, আমরা যদি কেনা বন্ধ করে দিই, যদি আমরা এটা ভাবি যে না আমরা কিনবো না এই জিনিসটা, তাহলে কিন্তু অবশ্যই ওরা বিক্রি বন্ধ করতে বাধ্য হবে, এবং প্রশাসনেরও এই ব্যাপারটা জানা উচিত। যদি কোনো দোকানে নাইলনের সুতো মাঞ্জা বিক্রি হয় কলকাতার নাকের ডগায়, সেটা প্রশাসন জানে না, এই জিনিসটা কিন্তু হয় না। সুতরাং যেখানে এই ব্যাপারগুলো এরকমভাবে ওতপ্রোতভাবে জড়িত, সেখানে আমাদের মতো একটা ছোটো ইউটিউব চ্যানেল খুব বেশি কিছু করতে পারে না। এইটার জন্য আমি বলি সাধারণ মানুষকে সচেতন হওয়ার কথা, এবং আমাদের ভিডিওতে কিন্তু আমরা সবসময় মেসেজ দিই যে
কখনোই নাইলনের সুতো বা নাইলনের মাঞ্জা দিয়ে ঘুড়ি ওড়াবেন না। এর এগেনস্টে আমরা ক্যাম্পেনও করেছিলাম যাতে কেউ না ওড়ায়। দোকানে গিয়ে আমরা কিন্তু বারংবার বলি, কিন্তু ওরা সবসময় বলে না দাদা আমাদের কাছে নেই, অল্প কিছু পরিমাণে মাল থাকে যেগুলো আমাদের এখানে লোকাল ছেলেদেরকে দিতে হয়, ওদের তো ডিমান্ড আছে, এই কথাগুলো বলে। যদিও এগুলো সব লেম এক্সকিউজ, তবুও এই ব্যাপারটা যদি প্রশাসন একটুখানি দেখে এবং আমরা যদি নিজেরা বন্ধ করে দিই তাহলে আশা করছি এই জিনিসটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। এই কথাগুলো আজকে শেয়ার করবার খুব প্রয়োজন মনে হলো আপনাদের সঙ্গে, সেই জন্য এই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর বৃষ্টির জন্য আজকে আমরা কিছু দোকানে ভিজিট করব ভেবেছিলাম যেগুলো পসিবল হলো না। হোপফুলি সানডে আমরা যদি ভিজিট করতে পারি এবং যদি ভিডিও তৈরি করতে পারি তাহলে 15th August আগে অবশ্যই আপনাদেরকে ভিডিওটা এনে দেখাবো এবং কলকাতার ভাইবস, কলকাতায় কীরকম 15th August আগের প্রস্তুতি সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করব। এবং 15th August যদি ওয়েদার ভালো থাকে তার ভিডিও তো অবশ্যই দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, তাহলে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার। থ্যাংকস ফর ওয়াচিং।